বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো কাজে সফলতা পাওয়ার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা অনেকেই হয়তোবা অনেক বড় বড় কাজে সফলতার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আজকের এই আমলটি আপনাদের জন্য কি, যারা আমল করবেন একবারের জন্য পরীক্ষা করে দেখেন। ধরেন আপনার বড় কোনো কাজ আটকে রয়েছে, বড় কোনো অফিসে, বড় কোনো অফিসারের কাছে, অথবা আপনি কোনো ব্যবসা বাণিজ্যে সফলতা পাচ্ছেন না, অথবা আপনি পরীক্ষায় ভালো ফলাফল পাচ্ছেন না। এক কথায় পৃথিবীতে যত রকম বড় বড় জটিল কঠিন কাজ রয়েছে, সেটা যে ধরনের কাজই হোক না কেন, কিন্তু শরীয়ত সম্মত হতে হবে, কোনো শরীয়ত বিরোধী কাজে কাজ করা যাবে না। তাছাড়া আপনার জীবনে একজন মানুষের যত প্রকার জটিলতা তৈরি হতে পারে, সকল বিষয়ে সফলতার জন্য আজকের এই আমলটি যথেষ্ট। এই আমলটি সবাই করতে পারবেন। এই আমলটি কতটা কার্যকরী আমল, একবারের জন্য অনেক আমল তো করেছেন, একবারের জন্য পরীক্ষা করে দেখেন কি বিশেষ কিছু আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন এই তলসামটির মধ্যে। আপনারা এই আমলটি করার আগে একটি আমল করার 10টি নিয়ম মেনেই আমল করতে হয়। সেই 10টি নিয়মের যে ভিডিও রয়েছে এবং কোনো কাজে সফলতার জন্য কি নিয়মে কখন কবে আমল করতে হয় এই সংক্রান্ত এই দুইটি বিষয়ের যে ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে একটি ধারণা নিয়ে এই তলসামটিকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে, তলসামটিকে যে কোনো সাদা কাগজে, মিষ্টি হয় জাফরানকারী দ্বারা অথবা মিষ্টি আঙুর অথবা আনার ফলের রস দ্বারাও লিখতে পারেন। এরপরে এটিকে একটি মাদুরিতে ভরবেন। ভরার পরে যে কাজের উদ্দেশ্যে যাবেন, এটি করার সময় সে উদ্দেশ্য চিন্তা করবেন অথবা একবার লিখে রাখবেন সাথে নিয়ে, উদ্দেশ্য মনে মনে বলতে বলতে এই তলসামের মনে মনে বলবেন। যে কাজে যাবেন, কাজে যাওয়ার সময় এটি সাথে নিয়ে মনে মনে বলবেন, এই তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন এবং আমার অমুক কাজে সফলতা জন্য এক্ষণে এক্ষণে তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি এটি মনে মনে জপতে জপতে চলে যাবেন। আপনি জীবনের ওই সময় শ্রেষ্ঠ আশ্চর্য হবেন যখন পৃথিবীর শ্রেষ্ঠ কাজটি আল্লাহ তাআলার রহমতে তলসামের গুণে আপনি সফলতা পেয়ে যাবেন। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাজতি নিয়ে নেবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাজতি নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাজতি নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে জাজতি চান সেটি বলবেন। আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।